Hello, good morning guys. Welcome back to my YouTube channel. আমি আজকে সকাল সকাল চলে এসেছি জমিতে দেখতে পাচ্ছ তো আজকে জমিতে পুরো দিন কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো তো ভাই আমি এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে ট্রাক্টরে তেল ভরতে হবে তেল ভরে আমরা যাব অনেকটা দূরে চাষ করতে তো তেলটা ভরা হয়ে যাক তারপরে বেরোবো আমরা আমাদের তেল ভরা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে 10-12 কিলোমিটার দূরে তো এখন যাচ্ছি আমি আমার একটা বন্ধু আর সাথে গাড়ির ড্রাইভার আছে তো ভাই আমরা জমির কাছে চলে এসেছি তো এখন গাড়ি জমিতে নামিয়ে তো এখন জমিটা একটু দূরে আছে তো জমিতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে তো জমিতে গিয়ে দেখি আজকে কতটা চাষ করতে পারি গোটা দিনে তো আমার বন্ধুটা এখন গাড়ির সাথেই যাচ্ছে কারণ ড্রাইভার তো জমি চেনে না আমার বন্ধুটা জমি চেনে তো ওই জন্য ওই গাড়ির সাথে আগে আগে যাচ্ছে আমি একটু পিছনে আছি তো গাড়ি আগে আগে চলে যাচ্ছে জমির দিকে তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি ফেসে গেছে জমিতে এসে তো এটা জমি না এটা এই জমিতে চাষ করবো না চাষের জমিটা একটু সামনে ছিল তো এদিক দিয়ে গাড়ি নামাতে নিয়ে গাড়িটা ফেসে গেল নরম মাটি ছিল দেখে এখন দেখি কতক্ষণ লাগে এই জায়গাতে এই গাড়িটা ওঠাতে দেখতে পাচ্ছ গাড়িটা অনেকটা ফেসে গেছে মাটিতে একদম নরম মাটি কাদা মাটি এই পাশে জমিগুলো পুরো একদম ফাঁকা তো দেখতে পাচ্ছ যাদের জমি তারাও চলে এসেছে একটু সাহায্য করার জন্য দেখতে পাচ্ছ অনেকটা ফেসে গেছে গাড়িটা একদম ইঞ্জিনের নিচ অব্দি মাটিতে আটকে গেছে যার জন্য গাড়িটা উঠতে পারছে না ভাই গাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে আজকে অনেকটা সময় লাগবে গোটা দিনও লেগে যেতে পারে কোনো কিছু বলা যাবে না তো তাও দেখি চেষ্টা করে কত সময় আমরা গাড়িটা তুলতে পারি তো এখন গাড়ির তলে এই সব জমির ঘাস ঘাসটা জঙ্গল ফঙ্গল দেওয়া হচ্ছে যাতে গাড়িটা একটু তাড়াতাড়ি উঠে যায় তো ভাই টায়ারের বিট একদম পুরো কালাতে লেভেল হয়ে গেছে একটু গ্রিপটা ভালো ধরে তারও লোক যারা ছিল তারা একটু হেল্প করছে তো দেখতে পাচ্ছ দেখো একটু আগেই বন্ধুটা পরিষ্কার করলো তো এখন
পুরো আবার লেভেল হয়ে গেছে চাকা। তো দেখো পাশে আর একটা গাড়ি ভেসে গেছে চাষ করতে করতে, ওটাও জন ডিয়ার, সেম গাড়ি কিন্তু ওটা 4x4 না, ওটা 2x2। তো এখন চাকাতে বাঁশ বাঁধা হয়েছে, কারণ বাঁশ বেঁধেই ইয়ে করতে হবে, তা গাড়িটা থেকে ব্যাকে করতে হবে, তো বাসের জন্য একটু গ্রিপ পাবে, তো গাড়িটা যদি একটু তাড়াতাড়ি ওঠে বাসের জন্য। তো দেখো বাসের জন্য একটু গাড়িটা উঠলো, তখন বাস দিয়ে দিয়েই ট্রাই করা হবে যদি গাড়িটা উঠানো যায় তাড়াতাড়ি। বাস দিয়ে দড়ি বেঁধে তাও গাড়ি অনেকটা উঠেছে কাদা থেকে। সামনে থেকে দেখো কতটা ফেসেছিল গাড়িটা, তা অনেকটা উঠানো গেল বাস আর দড়ির সাহায্যে, সাথে এখানকার অনেক লোক সাহায্য করলো। তো এখন অনেকটা উঠেছে গাড়ি, তো আশা করি খুব তাড়াতাড়ি গাড়িটা উঠে যাবে কাদা থেকে। তো ভাই আমরা এইখানে এসেছিলাম তাও সকাল 10টার দিকে, তো এখন বিকাল হতে চললো, তো এখনো গাড়িটা উঠাতে পারলাম না, এখনো তো প্রচন্ড খিদে লেগেছে, তো এখন গাড়িটা দেখি কত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তুলতে পারবো তত তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারবো, কারণ গাড়ি তো এইভাবে রেখে মাঠের মধ্যে রেখে যাওয়া যাবে না। তো দেখো এখানে কত লোক এসে গেছে দেখার জন্য গাড়ি কিভাবে উঠাই আমরা, কারণ গাড়িটা তো আমরা এখানে ইচ্ছা মতো ফাঁসাইনি, তো এখন গাড়িটা ফেসে গেছে, তো ফেসে গেলে তার কিছু করার নেই, তো নিজেদেরকে এখন তুলতে হবে। বলো দাও, বলো দাও।
ভাই ফাইনালি আমরা গাড়িটা তুলতে পেরেছি। তো আজকে গাড়িটা তুলতে গোটা দিন লেগে গেল, কারণ গোটা দিন আজকে মাটি হয়ে গেল আমাদের। কিছু করার নেই ভাই, গাড়ি ফেসে গেলে তো গাড়ির পিছনে হাঁটতেই হবে। যাদের ভাই ট্রাক্টর আছে ভাই তারা জানে কেমন লাগে গাড়ি একবার ফেসে গেলে কাদাতে। তো আমরা আজকে বুঝে গেলাম কেমন লাগে অন্যদের যখন গাড়ি কাদাতে। তখন তো ফাইনালি পুরো দিন চেষ্টা করার পর গাড়িটা আমরা তুলতে পেরেছি। তো এখন গাড়িটা তোলার পর এখন আমরা চলে যাবো বাড়িতে, আর থাকবো না এখানে। তো আজকে প্রচণ্ড চাপ হয়ে গেল আজকে আমাদের। এখন আমরা চলে যাচ্ছি গাড়িটা নিয়ে বাড়িতে। তো ভাই যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তো তারা ভাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওগুলো।